দর্শক, রাজধানীর মিরপুর থেকে সার্বিক পরিস্থিতি জানিয়েছেন সুলতান মাহমুদ আরিফ। রাজধানীর মিরপুরে দুপুরের পর থেকে মূলত আন্দোলনকারীদের সাথে এবং এখানকার আওয়ামী লীগ যুবলীগের সাথে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরকে আমরা দুপুরের পর থেকে বেশ তৎপর এখানে দেখেছি। তবে এখনকার সিচুয়েশনটা যদি বলি, আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু রয়েছে এবং ঠিক অপর পাশে মিরপুর গোল চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান থাকলেও তার বিপরীত পাশেই কিন্তু আন্দোলন যারা রয়েছেন উভয় পক্ষে একে অপরকে ইট পাটকেল নিক্ষেপ করছে এবং এখানে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও কিন্তু ঘটেছে। কেউ পিছু হচ্ছে না, দফায় দফায় দেখতে পাচ্ছেন যে ধাওয়া পাল্টা দেওয়ার যে ঘটনাটি ঘটছে সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। দেখতে পাচ্ছেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের পিছু হটার যে দৃশ্য সেটি কিন্তু দেখা যাচ্ছে। থমথম পরিস্থিতি বলতে যতটুকু বোঝায় তার সবটুকু কিন্তু এখানে রয়েছে। দফায় দফায় ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা কিন্তু ঘটে যাচ্ছে, বিশেষ করে দুপুরের পর থেকে এখানে মুহুর্মুহু টিয়ারশেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা কিন্তু ঘটছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করছেন এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য।